আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিত সদস্যদের আর যোগ দিতে দেয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ গ্রেফতার। জামিন পেয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে জাপান নেতা মঞ্জু, ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুরের একুশে সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online, এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/একুশে ইটিভি চ্যানেলে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য এখনও যোগ দেননি তারা অপকর্মের সঙ্গে জড়িত, তাদের আর যোগ দিতে দেওয়া হবে না। সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বাংলাদেশ পুলিশের 180 জন সদস্য এখনও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অনুপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে ডিআইজি 1 জন, অতিরিক্ত ডিআইজি 7 জন, পুলিশ সুপার 2 জন, অতিরিক্ত পুলিশ সুপার 1 জন, সহকারী পুলিশ সুপার 5 জন, পুলিশ পরিদর্শক 5 জন, এসআই ও সার্জেন্ট 14 জন, এএসআই 9 জন, নায়ক 7 জন এবং কনস্টেবল 136 জন। ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে, তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নেই। যদা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য। আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্যই তো সেনাবাহিনী আমরা আনিছি। তেমন এই এই যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা, এইটা সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। কুষ্টিয়া 4 কুমারখালী খোকসা আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর লালমাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি। পুলিশ জানায় ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া 4 আসন থেকে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন, তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পাননি। স্বৈরাচার শেখ হাসিনার সহযোগীরা একে একে গ্রেফতার হয়ে কারাগারে থাকল জেপি নেতা আনোয়ার হোসেন মঞ্জু ব্যতিক্রম। তাকে গ্রেফতার করা হলেও গোয়েন্দা দফতর থেকে জামিনে ছেড়ে দেওয়া হয়। তাহলে তার ক্ষমতার উৎস কি আর কেনই বা তাকে ছেড়ে দেয়া হলো, বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শেষ সভা অনুষ্ঠিত হয়েছিল গণভবনে। সেই সভায় আরো অনেকের সাথে অংশ নেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি ছাত্র জনতার আন্দোলন দমনে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে হত্যার পাশাপাশি সহিংসতা উস্কে দেওয়ার মামলা হয়। সেসব মামলায় 2 সেপ্টেম্বর আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার হন, পরে গুরুতর অসুস্থতা দেখিয়ে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। শেখ হাসিনার সহযোগী যখন একের পর এক গ্রেফতার হচ্ছেন, দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে তাদের, সে সময় আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া পাওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে তিনি ওই জামিনের পর এখন দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে 14 দলীয় জোটের প্রার্থী হিসেবে পিরোজপুর 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন আনোয়ার হোসেন মঞ্জু, তবে ব্যক্তিগত সহকারী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হন তিনি। এই মঞ্জু হলো সবচেয়ে দুষ্কৃতিকারী আনোয়ার হোসেন, সে আওয়ামী লীগ থেকে নৌকা নিয়ে নির্বাচন করছে, সে হাইরা গেছে। তোমার কার্যকলাপ তুমি দেশ কাকো জমাদ্দার গো, তোমারটা খাইছে জমাদ্দারা, এ দেশের জনগণ পায় নাই। গণ অভ্যুত্থানের পর পিরোজপুর 2 আসনে ব্যাপক সহিংসতা হয়, অভিযোগ আছে ওই সহিংসতার নেপথ্যেও ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু।
ওই দিন আমাদের প্রিয় নেতা জনাব মিরাজুল ইসলাম ভাই তার ঘরটা অগ্নিকাণ্ডে এই পেট্রোল দিয়ে জ্বালাই দিয়েছে জাতীয় পার্টির কিছু লোকজন। একদল লোকাইয়া ওই বাড়িটা ধরাই দিয়েছে, ধরাই দিয়েছে, খালি ধরাই দেয় না, সব যেখানে কিছু সব লই গেছে, দুদিন বই লই গেছে। রাজনীতিতে সুবিধাবাদী নেতা হিসেবে পরিচিত আনোয়ার হোসেন মঞ্জু, এখন শেখ হাসিনা দোষী হিসেবে তার জেলে থাকার কথা, কিন্তু তিনি কিভাবে এখনো মুক্ত আছেন, তার ক্ষমতার উৎস কি, সেটাই প্রশ্ন। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর আগারগাঁ থেকে মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল 9:30 দিকে ওই অংশের ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁ অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। তবে ভায়াডাক্ট দেবে যাবার খবর সত্য নয়। ফার্মগেট স্টেশনে ভায়াডাক্টের মাঝের লেনের স্প্রিং সরে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ করা হয়। এরই মধ্যে কাজ শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। আর এরই সঙ্গে শেষ করছি দুপুরের একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিত সদস্যদের আর যোগ দিতে দেয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ গ্রেফতার। জামিন পেয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে জাপা নেতা মঞ্জু, ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন। দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/একুশে24online, এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/একুশে টিভি চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন দুপুর 2:55 মিনিটে, দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।